সাবস্ক্রাইব করুন অনলাইন শিক্ষক ইউটিউব চ্যানেল, আর পাশের বেল আইকনটির উপর ক্লিক করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তো সবাই ভালো আছেন, আর ভালো থাকারই তো কথা, কারণ সব সময় চাই আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। তো বন্ধুরা, আজকে আবারও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমরা অনেক সময় যখন টিভি দেখি, আমাদের রিমোট ধরেন খারাপ হয়ে যায়, তা না হয় ধরুন একটি ব্যাটারি আমাদের ড্যামেজ হয়ে গেছে, ধরেন সবাই টিভি দেখছে, তো আপনি গিয়ে চ্যানেল চেঞ্জ করতে পারেন, ভলিউম প্লাস মাইনাস করতে পারেন এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে। তো বন্ধুরা চলুন বক বক আর বেশি না বাড়িয়ে শুরু করি। তো চলুন বন্ধুরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই। ওপেন হয়ে যাবার পর সার্চ বারে টাইপ করবেন RIMOUTCT। এই যে দেখুন বন্ধুরা একদম উপরে চলে আসছে রিমোট সিটি, তো আমি সেটাতে ক্লিক করছি। তো এই যে দেখুন 2 নম্বর আমার এই রিমোট সিটি স্মার্ট রিমোট, তো সেটা দেখাচ্ছে ইনস্টল আমার কাছে আছে, আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি জাস্ট ওপেন করছি। এই যে দেখুন রিমোট সিটি, তো আমি এটার উপরে ক্লিক করে ওপেন করছি। তো এই যে দেখুন একটি সুন্দর হোম পেজ চলে আসলো। তো এখানে অ্যাড রিমোট বলে একটি অপশন আছে দেখুন, তো সেখানে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখুন টিভি, অডিও সিস্টেম, DSLR ক্যামেরা, এয়ার কন্ডিশনার, ফ্যান, তো আপনি শুধু টিভিতে ব্যবহার করতে পারেন তা নয়, আপনি এইগুলোতেও ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে টিভি সেটি ব্যবহার করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি টিভির উপরে ক্লিক করছি। তারপর দেখুন আরে একটি পেজ ওপেন হয়ে গেছে। তো দেখুন এখানে অনেকগুলো টিভি রয়েছে, তো আমি সার্চ ব্র্যান্ড সেখানে আমি টাইপ করছি LG। আমার এই LG এই যে দেখুন একদম উপরে চলে আসছে, তো আমি সেটাতে ক্লিক করছি। তারপর দেখুন আরো একটি পেজ ওপেন হয়ে গেছে। তো নাম্বার 1, টেস্ট অল কেস ফর ইয়োর ডিভাইস। এখানে দেখুন LG টিভি 1 to 22, তার মানে LG টিভির মডেল 1 হইতে 22টি পর্যন্ত আছে। তো এখান থেকে আপনি দেখুন পাওয়ার, ভলিউম প্লাস, মোড এটিও করতে পারেন। তো আমি পাওয়ারে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখুন ডাজ দিস কি ওয়ার্ক উইথ ইয়োর ডিভাইস। তো এখনই আপনি একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করে দেখবেন আপনার এই টিভিটি যদি কানেক্টিং হয়ে যায় তাহলে ইয়েস করে দিবেন, তা না হয় নো করে দিবেন। তো আমি নো করে দিচ্ছি। তারপর দেখুন নেক্সট মডেল, এখানে ক্লিক করে দিলেই মডেল 1-এ আছে, তো এবার 2-তে চলে যাবে। তো আমি নেক্সট মডেলে ক্লিক করছি। এই যে দেখুন মডেল 2, তো আমি সেখানে আবারও পাওয়ার বটনে ক্লিক করছি। তো আপনার ডিভাইসটির সাথে যদি কানেক্ট হয়ে যায় তাহলে ইয়েস করবেন, তা না হয় নো করবেন। তো আমি আবারও নো করে দিচ্ছি। তো এখানেও ক্লিক করে আপনি নেক্সট চলে যেতে পারেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন আমার মডেল 3 চলে আসছে। তো আবারও আমি পাওয়ারে ক্লিক করে দিচ্ছি। তারপর ধরুন আমার কাছে বন্ধুরা এখন টিভি নেই, আমি ট্রাই করেছি আমার টিভিতে হয়েছে, তো বর্তমানে আমার কাছে টিভি নেই, তার যার কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি না। তো ধরে নিন এই মডেলটি আপনার টিভির মডেলে অ্যাডজাস্ট হয়েছে, তো এখানে ইয়েস করে দিবেন। তারপর দেখুন এই যে একদম কর্নারের দিকে আছে এড ডিস রিমোট, তো সেখানে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আরে একটি পেজ চলে আসছে। তো এখানে দেখুন চ্যানেল চেঞ্জ করতে পারেন এখানে আপনি। তারপর দেখুন ভলিউম প্লাস মাইনাস, তারপর এখানে দেখুন মোড, মেনু, ব্যাক, ইনপুট কয়েকটি অপশন চলে আসছে। তারপর দেখুন এখানে ওকে বটন। তো বন্ধুরা এবার আমি ব্যাক করে দিচ্ছি। তো এই যে দেখুন রিমোট সিটি, তো আমি সেটির উপরে আবার ক্লিক করছি।
তো এই যে দেখুন আর প্রথমবারের মতো চলে আসছে না, এবারে আমার এই একটি পেজ চলে আসছে বন্ধুরা। তো আমার এই মডেলটি টিভির সাথে অলরেডি সেট হয়ে গেছে, তার জন্য এইরকম একটি পেজ চলে আসছে। তো বন্ধুরা আপনি এরকম আপনি ব্যবহার করতে পারেন।